আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তারটা আলহামদুলিল্লাহ আজকে অনেক সুস্থ। তো কিছুদিন আগে একদিন আগে আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম যে কবুতরটার খুবই খারাপ অবস্থা, ঠান্ডায় খুব বাজেভাবে আক্রান্ত হয়েছে। তো বেশ কিছু ট্রিটমেন্ট আমি সেখানেও বলছি। তো আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট এবং আল্লাহর রহমত এর পাশাপাশি কবুতরটা আজকে মোটামুটি সুস্থ হয়েছে। এই কবুতরটা যে সামনে যে সাদা কবুতরটা এটাই, তো এখন একটু দুর্বল আছে, তো দুর্বলতাটা কেটে যাবে ইনশাল্লাহ কিছুদিন পরে, যখন খাবার টাবার ঠিক মতন গ্রহণ করবে তখন সে ঠিক হয়ে যাবে। এই কবুতরটা আপাতত অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো কবুতর এখন আর কোনো পাখি অসুস্থ নাই, আমার সবগুলি মোটামুটি সুস্থ। এটা একদম বাজেভাবে ঠান্ডা লেগে গেছিল, আমি মনে করছিলাম না যে পাখিটাকে টিকাতে পারবো। তো যাক আল্লাহর অশেষ মেহরবানিতে ও আজকে ঠিক মতো খাবারও নিচ্ছে, কালকে একটু কম নিছে, কালকেও মোটামুটি সুস্থ ছিল। তো তারপরে যেহেতু বৃষ্টি ছিল তাই ছাড়ি নাই, আজকে একটু বৃষ্টি কম তাই কবুতরগুলারে বাইরে ছেড়ে দিছি। তো সেখান থেকে ও ভালোই খাচ্ছে, ও নিজে নিজে সব খাবার নিজের খাবার নিজেই খাচ্ছে। কালকে একটা ছোলা ভিজানো ছিল, সেই ছোলা দিছিলাম, আজকে দুইটা একসাথে ছিল। আসলে মনটাই নষ্ট হয়ে গেছিল যে দুইটা এত ছোট থেকে পাইলে বড় করলাম, এরপরে হয়তো একটা পেয়ার হওয়ার সম্ভাবনা আছে, তারপরে যদি এখন যদি এই পেয়ারটা ভেঙে যায় তাহলে আবার এইরকম পাওয়া আসলে মুশকিল। আসলে এই কবুতরটা একটু রেয়ার কালেকশনের ভিতরে, কারণ এটা দুইটা কবুতরের একটা মিক্স, এটা হলো নান এবং কাকজি, যেটা একদম ছোট ঠোঁটের কাকজি সেটার ক্রস। তো আসলে ওই রকম আবার মিলানো কষ্টসাধ্য, এই যেটা আরেকটা বাচ্চা ওইখানে আরেকটা বাচ্চা, কিংগুলারও ছেড়ে রাখছি, ওগুলো সারা অবস্থায় আছে। তো আলহামদুলিল্লাহ আজকে ওদের মুভমেন্ট দেখে বেশ ভালোই লাগছে, আর যেহেতু ওরা ছাড়া থাকতে অভ্যস্ত হয়ে গেছে, এখনো পুরোপুরি ফ্রি ফ্লাই শুরু করে নাই, এখনো ওরা ছাদের উপরে বা কাছে কাছে ঘোরাফেরা করে। তো আস্তে আস্তে একটু ঠিক হয়ে যাবে, যেহেতু অসুস্থতার কারণে শরীরটা একটু ধকল গেছে, তাই ওকে আর এখন প্রেশারও দিব না যে উপরে উড়ানোর জন্য, ও আস্তে আস্তে উড়ুক, শরীরের ইটা কাটুক। তো আমি যে জিনিসটা করছি যে ঠান্ডা লাগার কারণে ওকে ঠান্ডার ওষুধ, যেটা হিউম্যান মেডিসিন, এটাই আমি ইউজ করছি, আর একটু শরীরটা অত্যাধিক গরম ছিল তাই নাপা সিরাপ সেটা দিছি। এর পাশাপাশি ওর মুখে হা করিয়ে যে ময়লাগুলি হয় ভিতরে, ওই ময়লাগুলিকে পরিষ্কার করে দিছি বারবার, দিনে তিন চারবার করে, এতে অনেকটা কাজে আসছে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য, আপনাদেরকে এটার একটা আপডেট জানানোর দরকার মনে করলাম তাই আপনাদেরকে জানালাম। তো সবাই দোয়া করবেন যার জন্য কোনো কবুতরগুলো অসুস্থ না হয়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।